সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি পেঁয়াজের হাটে চলে এসেছি। দর্শক, আজ 18 ডিসেম্বর 2022 রোজ রবিবার। তাহলে চলুন দর্শক, বাজারে ব্যাপারী ভাইদের সঙ্গে এবং কৃষক ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজের দর দাম কত আছে। সালাম আলাইকুম, ভালো আছেন? এটা কি আপনার পেঁয়াজ? দাম কত চাচ্ছেন ভাই? দাম কমে 1100 চাচ্ছে। 1100 টাকা দাম চাচ্ছেন? এত কম পেঁয়াজের দাম? তো অনেক ভালো মানের পেঁয়াজ। ব্যাপারীর দাম বলছে 800, বলতেছে 800-900 টাকা, মানে 20 টাকা কেজি। 20 টাকা কেজি বলে, 800 করলে 20 টাকা আর 900 করলে 22 টাকা আটানা। লস, সরি লস। পানির দামও কিন্তু 1 লিটার হলে 25 টাকা। এই জন্যই বলগান পিস লাগাবো কম। সরকার বিদেশ থেকে নিয়ে আসুক। পিস লাগাবেন না? না, লাগাবো কম। সরকার বিদেশ থেকে নিয়ে আসুক, আমরা লস আছে, আমরা আর এটা কি করব। আপনি কি বাজারে পেঁয়াজ কিনতে আসেন না বিক্রি করতে আসেন? বিক্রি করতে আসছে, ভ্যানে আসতেছে পেঁয়াজ আসতেছে। এটা কি আপনার চাষের পেঁয়াজ? হ্যাঁ, চাষ করি আমরা। এই দামে পেঁয়াজ বিক্রি করে আপনাদের কেমন লস হচ্ছে? আমাদের 18-19টা তো ইয়ে তো, আর এই সময় তো অর্ধেক ফেলা দেওয়া লাগে, এই সময় অর্ধেক খোয়া যায়, ফেলা দেওয়া লাগে, গ্যাস হয়ে যায়, অর্ধেকের বেশি লস। রসুনে কিন্তু বর্তমানে এখন লাভ হচ্ছে? না, লাভ নাই। রসুনের দাম তো অনেক বাড়ছে বাজারে, অর্ধেক হয়ে গেছে। সেই হিসাবে ওই দেখা যাচ্ছে আপনার 1500 হয়, এইরকমের পেঁয়াজ কত টাকা মনে বিক্রি করলে আপনাদের লাভ হতো? আমাদের ধরেন এখন তো না কাঁচাই 1700-1800 টাকা বিক্রি করলে পরে লাভ হতো, আর এখন 3000 টাকা বিক্রি করলে লাভ নেই। লাভ নাই? না, তাও লাভ হবে এখন। তার মানে তো আপনাদের প্রচুর লস। প্রচুর লস, মানে অর্ধেকও দাম পাচ্ছেন না। আর সারের দাম কত বেশি, সার সব ডাবল হয়ে গেছে। এবার কি পেঁয়াজ চাষ করবেন? করব অল্প, এখন আমার কৃষক, আমাদের তো করতেই হবে। অল্প চাষ করবেন? যেখানে 15 বিঘে করতাম সেখানে 7 বিঘে এরকম করবো। অর্ধেক রসুন কত করে বিক্রি করছো? 1200, ফাটা রসুন। ফাটা রসুনের দাম তো কম হবে, একটু কম হবে। এটা কি আপনার চাষের রসুন? বাসায় কি আর রসুন আছে? ভালো রসুন, ভালো রসুন আছে। এটা বিক্রি করবেন না? করব। দাম তো এখন বেশি আছে কিছুটা হলেও, বেশি বলতে 2500 টাকা বাজার সেল দিবে। আগে তো আরো কম ছিল, আগে ছিল 800-900 টাকা রসুনের বাজার। ডবল পাওয়া তো সেটা লস, তারপরেও লস, ব্যাপারীরাও লসে স্যার। ভাই, পেঁয়াজ কি বিক্রি হচ্ছে না? বিক্রি এখন নেচ্ছে না। আসল কথা কি, নতুন পেঁয়াজ বাজারে এসে পুরাতন পেঁয়াজের দাম অনেক কমে গেছে। ধরেন যে সরকার তো আমাদের পেঁয়াজ রসুনের দাম তো 12 মাসে একরকমই দিচ্ছে। 12 মাসে একরকম থাকার কারণও আছে, এলসি পেঁয়াজ আইছে না ইন্ডিয়া থেকে, যে সমস্ত এলসি পেঁয়াজ বাজারে আইছে, আর এই কারণে হলে কি দেশি পেঁয়াজের দাম হয় না? বাইরের মাল আমদানি করা দেয় তো আমার এই পরিবেশে। তার মানে কত বিক্রি করলে আপনাদের লাভবান হতেন? ধরেন এখন লাভবানকে এখন এই পেঁয়াজ 3000 টাকা করে বিক্রি করলে তো খরচটা ওঠে, খরচটা ওঠে। এই যে আপনি যে হাটে পেঁয়াজ বিক্রি করতে আসছেন, এই হাটের নাম কি? পাংশাট। আজকে কয় তারিখ ভাই? 18 তারিখ। আর রোববারে হাট লাগে? রোববার আর বুধবার। সব থেকে বড় হাট কিবারে? রোববারে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।